মুক্তিযুদ্ধ সংসদের জনাব মুজফ্ফর আহমেদ আরো উপস্থিত আছেন, মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান ডাক্তার মাহবুবুর রহমান আরো আমাদের মাঝে উপস্থিত আছেন, মহানগর মুক্তিযুদ্ধ সংসদ সাবেক কমান্ডার আবু সাইদ সরদার, 34 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী আমাদের মাঝে আরো উপস্থিত আছেন, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ ইসাদ আমাদের মাঝে আরো উপস্থিত আছেন, ডবল মেইন থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব দোস্ত মোহাম্মদ আমাদের মাঝে আরো উপস্থিত আছেন, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল কুতুবি মন্ত্রী উপস্থিত আছেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ফজল আহমেদ আরো উপস্থিত আছেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার সরল আলমণি। আমাদের আজকের এই সমাবেশে বাংলায় প্রচলন বাস্তবায়ন করার জন্য আমাদের আজকের এই আন্দোলন আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি গণ অধিকার চর্চা কেন্দ্রের জয়নউদ্দিন আহমেদ জয়কে। আপনারা সকলেই জানেন আমাদের দেশ বাংলাদেশ আমাদের পরিচয় বাঙালি, বাংলাকে মাতৃভাষা হিসেবে পাওয়ার জন্য আমাদের পূর্বপুরুষ জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। তাই আমি সকল বাংলাদেশে অবস্থানরত সকল বণিক ব্যবসায়ী ভাইদের আহ্বান জানাবো, আপনারা আপনাদের নামফলক অধিসত্তর বাংলায় করে নিন, অন্যথায় আমরা আপনাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব, তখন আপনারাই আপনাদের জন্য দায়ী থাকবেন। 1952 সালের ভাষা আন্দোলনের সংগ্রামের মাধ্যমে আমাদের এই আজকের বাংলা ভাষা আমরা অর্জিত করেছিলাম। এই বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছি আমরা। এই স্বীকৃতি দিয়েছিলেন বাংলার জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার যুগ্ম মহাসচিব জনাব মতিউর রহমান সৌরভ। বিশ্বের বুকে বাংলাদেশ একমাত্র দেশ যেই দেশ নিজের মায়ের ভাষা প্রতিষ্ঠা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে রাজপথ রঞ্জিত করেছে। প্রিয় বন্ধুরা, আমার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং চেতনা, 30 লক্ষ শহীদের আত্মত্যাগ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের যে সম্মান, সে সব কিছুই ম্লান হয়ে যাবে যদি তাদের সেই আত্মত্যাগ যে উদ্দেশ্য নিয়ে সূচিত হয়েছিল তার রক্ষা তার মর্যাদা যদি আমরা করতে না পারি। তাই আসুন বন্ধুরা, তাদের অবদানকে সম্মান জানানোর জন্য সীতাপুরের যে রক্তাক্ত শাড়ি আমার জাতির পতাকা, সেই পতাকার মর্যাদা রক্ষা করার জন্য আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের আন্দোলনকে বেগবান করে তুলি। জয় আমাদের সুনিশ্চিত। এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মুক্তিযুদ্ধ সংগ্রাম কমান্ডার সরোয়ার আলম মনি ভাইকে। আপনারা জানেন বাংলাদেশের সংবিধান, উচ্চ আদালতের নির্দেশনা, চট্টগ্রামের মাননীয় মেয়র মহোদয়ের প্রজ্ঞাপন, সর্বোপরি গত 2 এপ্রিল চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রজ্ঞাপন মূলে যে কোনো নাম ফলকে 60 ভাগ বাংলা এবং বাকি 40 ভাগ অন্য ভাষা ব্যবহার করা যাবে, কিন্তু যে রক্তের বিনিময়ে 1952 সালে বাংলা ভাষাকে আমরা প্রতিষ্ঠা করেছিলাম, আমাদের মাতৃভাষাকে আমরা রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা করেছিলাম, সেই শহীদের রক্তের কে অসম্মান জানিয়ে তথাকথিত কিছু কিছু প্রতিষ্ঠান এখনো তাদের নাম ফলক ইংরেজিতে ব্যবহার করছে, ইংরেজি ভাষাকে আভিজাত্যের ভাষা হিসাবে গণ্য করছে। এই লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড, বাংলাদেশের মুক্তি সংগ্রাম গবেষণা কেন্দ্র ট্রাস্ট চট্টগ্রাম, মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর, গণ অধিকার চর্চা ফোরাম চট্টগ্রাম মহানগর এবং ব্রিগেড 71 চট্টগ্রাম মহানগর ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন এবং নাম ফলক আইন অনুযায়ী 60 ভাগ বাংলা লেখার জন্য প্রচারপত্র বিলি করেছেন এবং গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সুনির্দিষ্টভাবে ঘোষণা করা হয়েছে যে আগামী 1 বৈশাখের মধ্যে সকল নাম ফলক যদি বাংলায় রূপান্তরিত না করা হয় তাহলে আপনাদেরকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের নেতৃবৃন্দকে সাথে নিয়ে এদেশের মুক্তিযোদ্ধারা রাস্তায় নামবে, যে সেই সব যেসব নাম ফলক ইংরেজিতে আসে সেইগুলো পরিবর্তন করার জন্য যে কোনো কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে, সেই কর্মসূচি পালন করার জন্য আপনারা
যারা যুব সমাজ আছেন, আমরা আপনারা ঐক্যবদ্ধভাবে মুক্তিযোদ্ধাদের সাথে থাকব এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে এবং অত্র এলাকার আগ্রাবাদ এলাকার সকল ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা দেশের সংবিধান আইন মোতাবেক আপনাদের নাম ফলক অবিলম্বে পয়লা বৈশাখের মধ্যে নাম ফলকগুলো ইংরেজি নাম ফলকগুলো পরিবর্তন করে বাংলায় লিখুন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। মানুষকে আহ্বান করার জন্য আজকে ঐতিহাসিক এই আটটা জওয়ান মানুষের সামনে আজকে সমাবেশের এই পথ সমাবেশের সম্মানিত সভাপতি আপনাদেরকে জানাই পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা এবং আপনাদেরকে বলে দিচ্ছি আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা আমাদের উপলব্ধি করতে পেরেছি যে এইসব সাইনবোর্ডে যেখানে ইংরেজি লেখা থাকলো সেখানে বাংলা ভাষা লেখা থাকতে হবে, সে বাংলা ভাষাকে বাদ দিয়ে যেখানে লেখা হবে সে সাইনবোর্ড 13 তারিখের পর চট্টগ্রামে দেখা যাবে না। আমি আপনাদেরকে মুক্তিযোদ্ধার একজন শহীদ সাইফুদ্দিন খানের চৌধুরীর ছোট ভাই সাথে আপনাদেরকে আহ্বান করবো চট্টগ্রামের 41টা ওয়ার্ডে যেখানে প্রত্যেক এলাকায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধার সমর্থের জনগণকে নিয়ে এলাকায় এলাকায় যেখানে সাইনবোর্ড হবে মুক্তিযোদ্ধার সন্তানরা আপনাদেরকে সেটা বাধ্য করবে, আর সে বাধ্যর মধ্যে কোনো প্রশাসন যদি বাধা দেয় তাহলে আমরা যেরকম গোলাম আজম বিরোধী আন্দোলন করেছি, আমরা যেরকম বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করেছি, সেভাবে আমাদের সাথে রাষ্ট্রে আপনাদের সাথে দেখা হবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ। যে বাংলা ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি, বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করেছি, সেই দেশে আজকে আমরা বিভিন্ন সাইনবোর্ডে দেখতেছি আমাদের ইংরেজি লেখা এবং অন্যান্য ভাষাভাষী লেখা, কিন্তু আমাদের বাংলা ভাষায় অনেক অনেক সাইনবোর্ড, আমার সামনেও অনেক সাইনবোর্ড দেখতেছি যেখানে বাংলা ভাষার কোনো অক্ষরেই নাই, একটা অক্ষরও নাই। আমার সামনে যেখানে ওই সামসাম লেখা আছে তার আশেপাশে একটা বাংলা ভাষা লেখা নাই। তাই আমরা আমাদের সংবিধান অনুযায়ী বাংলা ভাষার আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে সাইনবোর্ডে বিভিন্ন জায়গায় বাংলা ভাষাকে প্রচলন করার জন্য আমি নিবেদন করছি এবং সবাইকে অনুরোধ করছি আগামীতে যত ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের সাইনবোর্ডগুলিকে বাংলা করার জন্য মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা জনাব কমান্ডার ফজলে আহমদ ভাইকে। বাংলা ভাষায় সাইনবোর্ড লেখার দাবিতে বাংলাদেশের সাংবিধানিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে আমাদের তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সাথে আজকে এই যে মাঠে নেমেছে, এই মাঠে নামার ব্যক্তিতে আজকে আয়োজিত পৌরসভার সম্মানিত সভাপতি, আমরা ভাবতেও পারি নাই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের 47 বছর পরে বাংলাকে 1952 সালে লড়াই করে প্রতিষ্ঠা করেছিল সেটাকে আরেকবার আমরা আমাদের সর্বস্তরে প্রতিষ্ঠা করার দাবিতে সমাবেশ করতে হবে, ছাত্র সমাজকে ডাকতে হবে, আবার আল্টিমেটাম দিতে হবে সমস্ত সাইনবোর্ডগুলো মুছে ফেলে দিয়ে বাংলা লেখার দাবিতে আমরা পরিষ্কার ভাষায় জানাতে চাই এই লড়াই সাংবিধানিক লড়াই, এই লড়াই আমাদের উচ্চ আদালতের নির্দেশনার বাস্তবায়নের লড়াই, এই লড়াই সিটি কর্পোরেশন কর্তৃক জারিকৃত নির্দেশনার প্রেক্ষিতে এই লড়াই আজকে সমগ্র সচেতন যুব সমাজ, ছাত্র সমাজ, মুক্তিযোদ্ধার সন্তানরা আজকে এই লড়াই আজকে সমিতভাবে মাঠে নেমেছে। আমি আশা করি আগামী 12 তারিখের ভেতরে আপনারা অবিলম্বে এই দাবি বাস্তবায়ন করবেন, কোন রকমের কালবাহানা, কোন রকমের অজুহাত, কোন রকমের অবস্থাপনা আমরা মেনে নেব না। এই লক্ষ্যে সমস্ত দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠা সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ ইসহাক ভাইকে। সম্মানিত উপস্থিতি বাস যাত্রী, কার যাত্রী, রিক্সা যাত্রী, ট্যাক্সি যাত্রী সহ যারা এই মাইকের আওয়াজ শুনছেন,
প্রত্যেককে আজকের এই সমাজ যে বক্তব্য সেই বক্তব্য অনুধাবনের জন্য সেই বক্তব্য শোনার জন্য আহ্বান জানাচ্ছি। যারা এই মোড়ের বিভিন্ন বিল্ডিংয়ে বসে আমাদের বক্তব্য শুনছেন তাদের প্রতি জানাচ্ছি, এটা আমাদের কোনো দাবি নয়, এটা আমাদের সাংবিধানিক অধিকার। 1952 সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলা রাষ্ট্রভাষা করার দাবিকে সেদিন শহীদ হয়েছিলেন রফিক জব্বার, সালাম বরকত সহ অসংখ্য শহীদ হয়েছিলেন বাংলা ভাষাকে মাতৃভাষার দাবিতে, বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা প্রতিষ্ঠিত করার জন্য। ধাপে ধাপে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আজকে 47 বছর গত হয়েছে। 1971 সালে যারা বাংলার বিরুদ্ধে ছিল, বাংলাদেশের বিরুদ্ধে ছিল, স্বাধীনতার বিরুদ্ধে ছিল, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, তাদের প্রেমাত্মারা এখনো আমাদের মাঝে আছে। তারা আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিজের ঐতিহ্য দেখানোর জন্য ইংরেজিতে সাইনবোর্ড লেখা আরম্ভ করেছেন। এটা কোনোভাবেই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মুক্তিযুদ্ধরা বেঁচে থাকতে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি লিখতে পারবেন, কিন্তু বাংলাকে প্রাধান্য দিয়ে বাংলা সাইনবোর্ড লিখতে হবে। বাংলাকে প্রাধান্য দিয়ে বাংলা সাইনবোর্ড লেখার পরে ছোট অক্ষরে আপনারা ইংরেজিতে লিখতে পারবেন। অনেক অনুরোধ বিনিময় করা হয়েছে, পৃথিবীর কোনো দেশে তাদের নিজ ভাষায়, প্রত্যেকটি দেশে তাদের নিজ ভাষায় সাইনবোর্ড থাকে, একমাত্র বাংলাদেশ ব্যতিক্রম। আপনারা যে ভাষায় সাইনবোর্ড লিখবেন সেই দেশে কি আপনারা ব্যবসা করতে হবে? আপনাদের কোনো ইংরেজি কাস্টমার নাই, আপনারা যে সমস্ত দোকানে ইংরেজি সাইনবোর্ড লাগিয়েছেন আপনাদের কাস্টমার হচ্ছে বাঙালি কাস্টমার। সুতরাং বাংলা ভাষাভাষী যারা তারাই আপনার কাস্টমার, এখানে ইংরেজ থেকে বিদেশ থেকে কোনো কাস্টমার আসে না। পয়লা বৈশাখের পূর্বে আপনারা নিজ নিজে আপনাদের সাইনবোর্ডগুলো বাংলায় লিখবেন, বাংলায় সাইনবোর্ড না লিখলে আপনারা এখানে ব্যবসা করতে পারবেন না। আমরা সাইনবোর্ড কালো কালিতে মুছে দেব অথবা ভেঙে ফেলা হবে। বীর প্রসবদী চত্বরা সমগ্র বাংলাদেশের আন্দোলন এই চট্টগ্রাম থেকেই সূচিত হয়েছে। এই বীর চত্বরা, বীর প্রসবদী চত্বরা, বীর চত্বরার মানুষ কিভাবে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করবে? বাংলার মুক্তিযোদ্ধারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি জানে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভক্ত করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মহানগর মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সৈয়দ সরকার। আমি সরাসরি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদের কাছে সবার মতোই একই ভাষায় আবেদন জানাবো। আমরা বাঙালি, এই বাংলাদেশের জন্য আমরা রক্ত দিয়েছি, এই বাংলাদেশের জন্য আমরা জীবন বাজি রেখেছি। আমরা 47 বছর পর্যন্ত অপেক্ষা করেছি সংবিধান, আইন, হাইকোর্ট, সিটি কর্পোরেশনের নির্দেশনা, বহুবার প্রচারপত্র দিলি, বহু কিছু এই পর্যন্ত আমাদের নিবেদন করা হয়েছে যাতে বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া হয়। এমনকি নির্দেশনা এও বলা হয়েছে যদি একান্তই আপনার ব্যবসায়িক কারণে ইংরেজি নামকরণের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনার সাইনবোর্ডের 60% বাংলায় রেখে 40% আপনি ইংরেজি বা যে কোনো ভাষায় লিখতে পারেন। কিন্তু একজন মুক্তিযোদ্ধা হিসাবে জীবনের এই শেষ প্রান্তে এসে বাদামতুলি মোড়ে দাঁড়িয়ে যখন চারিদিকে তাকাই তখন আমরা এককভাবে ইংরেজি সাইনবোর্ড দেখি। ইংরেজি সাইনবোর্ড কাদের জন্য? আমরা তো বাঙালি, বেশিরভাগ কাস্টমার তো আমরা গ্রাহক, তো এখানে বাঙালি, বাংলায় সাইনবোর্ড হলো গোষ্ঠী। কাজেই এখানে একটা আমরা ষড়যন্ত্রের গন্ধ পাই, আমাদের সংস্কৃতি, আমাদের যে বাঙালি সংস্কৃতি তার উপর আঘাতের মতোই বিষয়টাকে আমরা নেই। তাই সবার মতো আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যে আমরা আবার যেন 15 তারিখের পরে মাথায় গামছা বেঁধে সেই গেরিলা যুদ্ধের মতো পথে নেমে আমাদের সন্তানরা এখন বড় হয়েছে তাদেরকে সাথে নিয়ে যেন আপনাদের সাইনবোর্ডে কালো কালি লেপন করতে না হয়, আপনারা যাতে অপমানিত না হন, আপনারা স্ব উদ্যোগে স্ব দায়িত্বে সরকারের এই আইন মান্য করে আপনাদের স্ব স্ব সাইনবোর্ডগুলো বাংলায় লিখবেন। রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মুক্তিযোদ্ধা গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান জনাব ডাক্তার মাহমুদুর রহমানকে।
এ পর্যন্ত বক্তারা যা বলে গেছেন তার সাথে আমি ব্যক্তিগতভাবে ও আমাদের সংগঠন বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র চট্টগ্রাম এবং গণ অধিকার চর্চা কেন্দ্র এক পোষণ করছি। এ ব্যাপারে বক্তব্য না বাড়িয়ে আমি নতুন প্রজন্মের কাছে একটি স্লোগান দিতে চাই, সেটি হলো আমরা 71 সালে মার্চ মাসে জনগণকে নিয়ে স্লোগান দিয়েছিলাম, বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই দুই পর্যায়ের স্লোগানের প্রথম স্লোগানটি আমরা দিতে চাই, কালো কালি তৈরি করো, শুধুমাত্র ইংরেজি লেখা সাইনবোর্ডের উপর কালো কালি মারো। এটা হবে 12-14 এপ্রিল। আর পয়লা বৈশাখ থেকে আমাদের স্লোগান হবে বাঁশের লাঠি তৈরি করো, ইংরেজিতে লেখা সাইনবোর্ডগুলো ভেঙে ফেলো। এছাড়া আমাদের সামনে আর কোনো পথ নেই, দীর্ঘদিন যাবৎ সংবিধান অমান্য করে, 1987 সালের আইন অমান্য করে, 94 সালের হাইকোর্টের নির্দেশ অমান্য করে, চট্টগ্রামের মাননীয় মেয়রের পরপর দুটি প্রজ্ঞাপন অমান্য করে, মাননীয় পুলিশ কমিশনারের নির্দেশ অমান্য করে, যারা এখনও ইংরেজিতে সাইনবোর্ড রেখে দিয়েছেন তাদের আর অনুনয় বিনয় করে কোনো লাভ নেই। আমরা মুক্তিযোদ্ধারা 12 এপ্রিল থেকে কালো কালি হাতে এবং 14 এপ্রিল হতে লাঠি হাতে চট্টগ্রামের আনাতে কানাতে যত সাইনবোর্ড পাই এগুলো ভেঙে দেব, এই ব্যাপারটি নিশ্চিত থাকতে পারেন। আমরা নমুনা দেখিয়েছিলাম 25 মার্চ রাতে নিউ মার্কেটে, এটি ছিল ট্রেলার, আর এখন হবে সরাসরি অ্যাকশন। আমি নতুন প্রজন্মকে অনুরোধ জানাব, আপনারা যে পাড়া মহল্লায় যে যেখানেই থাকেন, দলবদ্ধভাবে কালি হাতে নিয়ে ইংরেজিতে লেখা সাইনবোর্ডগুলো মুছে দিবেন। এটাই একমাত্র উপায় এই সমস্ত বিজাতীয়দের পথে আনার। আমি সবশেষে আহ্বান জানাবো নতুন প্রজন্মকে, আপনারা সোচ্চার হন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, বাংলা ভাষার বাংলাদেশ, বাঙালির বাংলাদেশ গড়ে তুলতে আপনারা যথাযথ ভূমিকা নিন। সবাইকে ধন্যবাদ। ভবে সবার সহকারী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের সভার সম্মানিত সভাপতি মুক্তিযুদ্ধ সংগ্রামের কমান্ডার জনাব মোজাফফর আহমদকে। আজকে সরকারের প্রতি মাসে একটা আইনজীবী দলের উচ্চ পর্যায়ের সভা হয় সরকারি, এটা আইনজীবী সভা হয় ও হাই পাওয়ার চিন্তা নেভি এবং মিডিয়ার আনসার সব নেভি সরকারের লোক ডিজিএফআই এমএসআই কিয়ানো উপজেলার চেয়ারম্যান থাকেন, সেখানে আমাদের ডিপটি কমান্ডার আমার পক্ষ থেকে কেউ নিয়ে আসতে ঐতিহাসিক ভাষণ দিয়েছে, সেখানে তিনি বলেছেন আজকে সবাই বলেছেন যে আমাদের প্রোগ্রাম সভায় 12 তারিখের মধ্যে যদি ইংরেজি সাইনবোর্ড পণ্য দেওয়া না হয়, ইংরেজি বাংলাকে প্রাধান্য দেওয়া না হয়, আমাদের মুক্তিযুদ্ধের সন্তানরা আমাদের ব্রিগেডের 71 দিকে এরা আমাদের সাইনবোর্ড ডেকে দেবে। এবং আজকে আইন শৃঙ্খলা সভায় আমি সবাইকে অভিযোগ করলাম আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন। আইন শৃঙ্খলা মিটিংয়ে সরকারের বিবৃতি হয়েছিল ওরা শ্রেষ্ঠ করে যে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন, বঙ্গবন্ধু নির্দেশে এই চিত্র অংশগ্রহণ করেছিলাম। এখানে শুধু এখানে বাংলা ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে, আজকে এখানে বাংলা সাইনবোর্ডের কোনো নমুনা দেখা যাচ্ছে না। তাই আমরা চাই 12 তারিখের আগে আপনারা বাংলা সাইনবোর্ড স্থাপন করবেন, ইংরেজি সাইনবোর্ড থাকবে কিন্তু বাংলাটাকে প্রাধান্য দিতে হবে, এবং এইটা যদি না করানো হয় আমরা 12 তারিখের পরে একসাথে যাবো, আমাদেরকে দোষারোপ করতে পারবেন না, আমাদের একটা মিছিল হবে।